অবশেষে ফিফা প্রেসিডেন্টের সামনে এলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিহত হওয়ার নানান গুঞ্জন আর একের পর এক ছবি প্রকাশের পর এবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবে প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ শুক্রবার ফিফা প্রেসিডেন্ট ও বিন সালমানের মিটিংয়ের খবর প্রকাশ করেছে। খবরে আরব নিউজ তাদের দুজনের মিটিংয়ের একটি ছবি প্রকাশ করেছে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্তি ইনফান্তিনোর সঙ্গে জেদ্দায় মিটিং করেন তিনি। মিটিংয়ে সৌদি জেনারেল স্পোর্ট অথরিটি এবং ফিফার পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। মিটিংয়ে জিএসএর বোর্ড এবং ডিরেক্টরস চেয়ারম্যান তুর্কি আল শেখ উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত 21 এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুব নিকটবর্তী এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর থেকে গত এক মাস বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবর দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছে যুবরাজ সালমান। কিন্তু গত এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে দুবার তার ছবি প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করা হয়েছে। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি কয়েকটি ছবি প্রকাশ করার পর জানায়, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছে মোহাম্মদ বিন সালমান। ওই ছবিতে দেখা যায় বাচ্চা সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সঙ্গে রয়েছেন বিন সালমানও। রাজপরিবার জানায় ওই ছবিটি ছিল মঙ্গলবারের। গত এক মাস বিন সালমান কোথায় কী অবস্থা ছিলেন সে বিষয়ে শুক্রবার আরব নিউজের খবরে কিছু বলা হয়নি। এর আগে সৌদি আরবের রাজপরিবারের বরাত দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুস্থ ও নিরাপদ আছে বলে খবর জানিয়েছিল ডেইলি পাকিস্তান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির বিশেষ আমন্ত্রণে সৌদি যুবরাজ সপরিবারে সেখানে গিয়েছিলেন এবং তার সঙ্গে আবুধাবি ও বাহরাইনের নেতারাও ছিলেন। তাই আমাদের চ্যানেলে যারা বলছে যে আমরা সৌদি যুবরাজের ভিডিও চাই, তা না হলে আমরা বিশ্বাস করব না, তাদেরকে বলছি আপনারা হয়তো খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে ভিডিও পাবেন, কিন্তু আপনাদের জন্য বর্তমানে প্রমাণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সৌদি যুবরাজ ফিফা প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি প্রকাশ করেছে। এখন আপনারা হয়তো এতে বিশ্বাস করবেন যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সত্যিকার অর্থে বেঁচে রয়েছে। আপনাদের এ নিয়ে কার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপডেটস নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।